স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকদের সাথে আলাপ করি। আমার সাথে এই মুহূর্তে আছেন কথা সাহিত্যিক আসিফ নজরুল। নজরুল ভাই কেমন আছেন? এই তো আছি, ভালো আছি। আমি খুব এক্সাইটেড, আমার দুইটা নতুন বই বেরিয়েছে। আপনার বইগুলো হাতে নিয়ে আমিও এক্সাইটেড। এবার মানে আপনার কি কি বই এই বই সহ? প্রথমে সংবিধান বিতর্কের কথাটা বলি। এটা 1972 সনে আমাদের যে গণপরিষদে আলোচনার মাধ্যমে সংবিধান গ্রহণ করা হয়, সেই আলোচনাটার যে দলিল, যে সে আলোচনার যে প্রসিডিংটার যে রেকর্ড, সেটা প্রায় 1000 পৃষ্ঠা। এই 1000 পৃষ্ঠা কেউ কোনো দিন অ্যানালাইসিস করে নাই। আমি এটা জীবনে প্রথম করলাম বাংলাদেশের ইতিহাসে, যাতে আমরা বুঝতে পারি সংবিধান রচনার পিছনে আমাদের উদ্দেশ্যটা কী ছিল। এই যে বঙ্গবন্ধু আছেন, জাতীয় চার নেতা আছেন, ডক্টর কামাল হোসেন, সুরঞ্জিৎ সেনগুপ্ত, মানবেন্দ্র লারমা, 400+ জনপ্রতিনিধি, এক্স্যাক্টলি জাতীয় চার নেতা বলেছি, এই 400+ জননেতা মুক্তিযুদ্ধ করে এসে কী বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, তো এটার সবচেয়ে প্রামাণ্য বিবরণ আছে গণপরিষদ বিতর্কে। তো সেই বিতর্কটাকে বিশ্লেষণ করে আমি বইটা করেছি। প্রথমত কী কারণে আপনার এই বইটা লিখতে ইচ্ছে হলো? এক, দুই, বইটার লেখার প্রসেসটা নিয়ে যদি আমাদেরকে বলেন। বইটা আমার লিখতে হয়েছে অনেক আগে, আমি যখন গণপরিষদ বিতর্ক পড়েছিলাম, এটা প্রায় অনেক 10-12 বছর আগে। তো তখন আমি দেখলাম কি, যে আমরা যে তর্কগুলো করি, যে প্রধানমন্ত্রী হাতে এত ক্ষমতা কেন, আর্টিকেল 70 খুব খারাপ, নির্বাচনকালীন সরকার কেমন হওয়া উচিত, বিচার বিভাগের আসলে স্বাধীনতা আছে কি না, উচ্চ আদালতের নিয়োগ কীরকম হওয়া উচিত, জনগণের অন্ন বস্ত্র বাসস্থানের নিশ্চয়তা নাই কেন, মৌলিক অধিকার নাই কেন, এই সমস্ত ডিবেট আমাদের সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে প্রাজ্ঞ রাজনীতিবিদরা 1970 সন নির্বাচনে যারা বিজয়ী হয়েছিলেন, তারা 1972 সনে একটা ডিটেইল আলোচনা করেছেন। তো আমার মনে হচ্ছে এই আলোচনার কথাটা বাংলাদেশের মানুষকে জানানো প্রয়োজন সহজভাবে, এবং এই ডিবেটের বিষয়টা কিছু সেটা তুলে ধরা প্রয়োজন। এবং এটা শুধুমাত্র কেমন বাংলাদেশে আমরা গড়তে চেয়েছিলাম সেই প্রশ্নের উত্তরও শুধু দেয় না। আমাদের যে এখন চিরাচরিত ডিবেট থাকে না, উনি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, উনি বিপক্ষে, চেতনা মানে এই চেতনা মানে কি, এটা বোঝার জন্য আমার বই হচ্ছে অনন্য দলিল, বিকজ এটা আমার কথা না, এটা বঙ্গবন্ধু, জাতীয় চার নেতারা উনারা কীভাবে ডিফাইন করেছেন সেটার দলিল হচ্ছে এটা। তো আমার মনে হচ্ছে নিউ জেনারেশনে জানা দরকার, এই চর্চাটা আমাদেরকে নাই। বাইরে বিদেশে আপনার সংবিধান বিতর্ক, যে গণপরিষদ বিতর্ক নিয়ে অনেক বই, অনেক রিসার্চ আর্টিকেল লেখা হয়। আমাদের এখানে কথায় কথা আমরা সংবিধানের কথা বলি, কিন্তু এই গণপরিষদ বিতর্কে সংবিধান নিয়ে কী আলোচনা হয়েছে এটা নিয়ে আজকে 50 বছরে কোনো অ্যানালাইসিস হয় নাই। তো আমি প্রচণ্ড একটা আনন্দ অনুভব করেছি কাজটা করতে গিয়ে, পরিশ্রম হয়েছে, আমার প্রায় 2 বছর সময় লেগেছে। আমি শুধুমাত্র গণপরিষদ বিতর্কের যে 1000 পৃষ্ঠা আছে সেটা ব্যাখ্যা করি নাই, সংবিধান কী জিনিস, সংবিধান কীভাবে রচিত হয়, গণপরিষদ বিতর্ক কী জিনিস, গণপরিষদ কী জিনিস, তারপরে এবং মানে রাষ্ট্রপতির ক্ষমতা কী, প্রধানমন্ত্রীর ক্ষমতা কী, এক্স্যাক্টলি ওইগুলি তো অন্তর্ভুক্ত বিষয়। আমরা বইয়ের যে বিষয়গুলো, আমাদের যে আগে দুটো সংবিধান ছিল, 56-এর সংবিধান, তারপর 62-টি সংবিধান, ভারতের যে সংবিধান আছে 49-টি সংবিধান, ওদের যে সংবিধান নিয়ে ডিবেট আছে সব কিছু অ্যানালাইসিস করে আমি করেছি। ফলে এই কাজটা আপনার খুব মানে সহজসাধ্য ছিল না, মোটামুটি 1-2 বছর লেগেছে। তারপরে বই রচনা করতে করতে অনেক লোকের সাথে কথা বলেছি, পরামর্শ নিয়েছি, এবং আমি কৃতজ্ঞতার সাথে প্রথমার যে কর্ণধার আছে মতিউর রহমান, ওনার কথা স্মরণ করছি। ওনার সাথে আমার 2-1 মাস পরপরই দেখা হয়, যতবার দেখা হয়েছে আমাকে বারবার বলেছে এই বইটা কই, কতদূর আগালো আর কি, এত প্রাজ্ঞ, এত আমাদের শ্রদ্ধেয় মানুষ, ওনার নিজের এই বিষয়টা নিয়ে এত আগ্রহ, এটা আমাকে মুগ্ধ করেছে। এবং আমি পাঠকদের আগ্রহ নিশ্চয়ই আপনাকে মুগ্ধ করছে অবশ্যই। এবং আমি এই যে আপনার সাথে কথা বলার আগে প্রথমাতে ছিলাম 15 মিনিট, সেখানে আমি 6টা বই অটোগ্রাফ দিলাম, 6 জনই তরুণ। আমি জিজ্ঞেস করি তাদেরকে যে তোমরা কি পড়ছো, কেউ কেউ পড়ছে, কেউ কেউ জাস্ট পড়ে বেরোলো চাকরি খুঁজছে, এটা আমাকে আরও খুব আপনার দারুণ ভালো ভাই। আমার হাতে আরেকটা বই আছে, শেয়ারিং গাঙ্গেস ওয়াটার, ইন্দো বাংলাদেশ ট্রিটিস অ্যান্ড ইন্টারন্যাশনাল ল। আপনি আইনের শিক্ষক, জি, এই বইটা কি আসলে মানে একাডেমিক গবেষণার জায়গা থেকে লেখা? আচ্ছা, আমি আমার খুব প্রিয় বই, একটু হাতে ধরে দেখাই। এবারে কাভারটা আমার এত ভালো লেগেছে, ইউপিএল এর প্রোডাকশন এত ভালো, মনে হচ্ছে একটা জাস্ট ইন্টারন্যাশনাল খুব বিখ্যাত কোনো পাবলিশার যে আছে, রাউটলেজ, স্প্রিঙ্গার, ফ্লুয়ার, ওদের মতো স্ট্যান্ডার্ড হয়েছে, জন্য তো দেখানোর লোভ সম্বরণ করতে পারছি না। আচ্ছা, সংবিধান বিতর্কে কাভারও দেখাই, খুব সুন্দর কাভার হয়েছে। তো আমি এই বইটার পিছনের গল্পটা হচ্ছে পিএইচডির গল্প। আপনি জানেন আমার এই পর্যন্ত যত বই বেরিয়েছে সবচেয়ে জনপ্রিয় বই হচ্ছে পিএইচডির গল্প। তো এই পিএইচডির গল্পে বলা আছে যে আমি পিএইচডি যে করতে গিয়েছিলাম ইংল্যান্ডে, আমি মোটামুটি একটা ফাঁকিবাজি স্টুডেন্ট ছিলাম, ইংরেজি বলতে পারতাম না, লিখতে পারতাম না, সেখান থেকে গিয়ে আমি পৃথিবীর শ্রেষ্ঠ একজন অধ্যাপকের আন্ডারে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল, ওয়াটার কোর্স লয়ের মতো খটমট একটা বিষয়ে পিএইচডি করতে গেছি। এবং এটা যে করতে আমার যে কী কষ্ট হয়েছে, মানে আপনার পিএইচডি গল্প আপনি দেখবেন, আমার সুপারভাইজার আমাকে দেখে সে হতবাক হয়ে গেছে যে এত নিম্নমানের একটা গবেষক সে আমার আন্ডারে পিএইচডি করার সাহস পেলো কীভাবে, এটা হচ্ছে তার অ্যাটিটিউড ছিল। মানে সে আমাকে প্রচণ্ড অবজ্ঞা করতো, আমার
কোয়ালিটি, কাজের কোয়ালিটি এত খারাপ ছিল, সেখান থেকে স্ট্রাগল করে করে তার আন্ডারে যে আমি পিএইচডি করেছি ওটার গল্পটা হচ্ছে পিএইচডি গল্প। আর কী পিএইচডি করেছি সেটা হচ্ছে এই বইটা, এই যে পিএইচডি আমার, সেই পিএইচডি এখন পিএইচডি ডক্টর আসিফ নজরুল এই বইয়ের কারণে। জি জি, সেই পিএইচডি তো আমি করেছিলাম 1999 সনে, কিন্তু বইটা বের হচ্ছে হচ্ছে 2023 সনে। তো আমাকে গত 20 বছরের আপডেটটা করতে হয়েছে, হালনাগাদ করতে হয়েছে। এই যে ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স লতে কী হয়েছে, বাংলাদেশ ইন্ডিয়ার রিভার আলোচনা নিয়ে কী হয়েছে, 2022 সনের সেপ্টেম্বর পর্যন্ত যত মেটেরিয়াল আছে সব আমি এখানে ইনক্লুড করেছি। সো এটা শুধুমাত্র আমার পিএইচডির উপর না, এটা আমার পিএইচডির একটা হালনাগাদকরণ, একটা মানে আপডেটেড ভার্সন একটা। এবং আমি এই বইয়ের মধ্যে আমি যে জিনিসটা করেছি সেটা হচ্ছে, যেটা আমার কন্ট্রিবিউশন আমি মনে করি, বাংলাদেশ ইন্ডিয়া বা ইন্ডিয়া নেপাল তারা যেভাবে ওয়াটার শেয়ারিংয়ের আলোচনাটা করে, ইন্টারন্যাশনাল ওয়াটার শেয়ারিং আলোচনাটা করে, এটা ফান্ডামেন্টালি রং। তাদের আলোচনাটা দেখেন, আপনি শেয়ারিংটা ইনভার্টেড কমায় রেখেছেন। হ্যাঁ, শেয়ারিং, শেয়ারিংয়ের কী, রিভার তো শেয়ারিংয়ের জিনিস না। কারণ আপনার রিভার আমার রিভার পানি সব নিয়ে গেলাম, তো রিভারে কী হবে, ঠিক না? রিভার যে শেয়ারিংয়ের জিনিস না, এটা ইউটিলাইজেশনের জিনিস, সাস্টেনেবল ইউটিলাইজেশনের জিনিস। এবং এটা শুধু আপনি আর আমি ভাগাভাগি করে নেব, আপনি আমি একটা দেশ আমি একটা দেশ, সেটা না। রিভারেরও অংশ আছে, রিভারের যে ইকোলজিক্যাল ফাংশন আছে সেই ফাংশনকে রক্ষা করতে হবে। তো আমি পুরা প্রেমিসটাতে দেখিয়েছি বাংলাদেশ ইন্ডিয়া নেপাল পাকিস্তান এই সাবকন্টিনেন্টের দেশগুলো আন্তর্জাতিক আইনকে কী ন্যারোভাবে ইউজ করে, কী খণ্ডিতভাবে ইউজ করে, কী ভুলভাবে ইউজ করে, এবং সেটার কারণেই ওয়াটার কনফ্লিক্টগুলো এখন পর্যন্ত রয়ে গেছে। তো আমি এখানে কম্পারেটিভ অ্যানালাইসিস করে দেখেছি, আমরা যদি আন্তর্জাতিক নদী আইন এবং পরিবেশ আইন সঠিকভাবে সৎভাবে প্রয়োগ করি, তাহলে ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল এই অঞ্চলে যতগুলার মানে ওয়াটার কোর্স কান্ট্রি আছে, বেসিন কান্ট্রি আছে রিভারের পাশে, সবাই লাভবান হতে পারে। সো এটা আমি মনে করি একটা অবশ্যই একটা কন্ট্রিবিউশন, এক্সিস্টিং যে নলেজ আছে সেখানে আমি একটা মানে নতুন বিতর্ক বা নদী বিধৌত যেই মানে দেশগুলো আছে, ধরেন ধরেন আমাদের তিস্তার কথা আমরা প্রচুর শুনি, আমাদের শুকিয়ে যাওয়া মঙ্গাপীড়িত এলাকাগুলোর কথা আমরা শুনি, গঞ্জেসের কথা শুনি, পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে, যমুনা, তারপর যখন টিপাই মুখ বাঁধ হলো আমরা সুরমা কুশিয়ারা মানে মেঘনা নদী নিয়ে আমরা চিন্তিত হয়ে গিয়েছিলাম। তো এই চিন্তাগুলা, এই টেনশনগুলা, এই কনফ্লিক্টগুলা আন্তর্জাতিক আইন সঠিকভাবে পালন করলে এটাকে রিজলভ করা সম্ভব, এটাই আমি এই পুরো অ্যানালাইসিস দেখিয়েছি। মানে আমি 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 মনে করি যে আমাদের কূটনীতিকদের আসলে এই বই পড়া উচিত, যারা আমাদের নথি কূটনীতি নিয়ে, আমি মনে করি আমাদের যারা ইন্টারন্যাশনাল লয়ের স্টুডেন্ট আছে, আমাদের যারা রিভার ডিপ্লোম্যাট আছে, আমাদের এখানে প্রচুর ওয়াটার রিলেটেড ইনস্টিটিউশন আছে, যেমন আপনার ওয়ার্পো আছে, তারপর নদী কমিশন আছে, তারপর পানি মন্ত্রণালয় আছে, আরও অসংখ্য বেসরকারি প্রতিষ্ঠান আছে। আমি মনে করি তাদের নীতি সহায়তা হিসাবে এই বইটা কাজে দিবে। এছাড়া যারা আপনার আমাদের সরকার পর্যায়ে আছে, বিদেশি প্রতিষ্ঠান আছে, আপনি জানেন ইউপিএল থেকে যখন আপনাকে একটা তথ্য দেই, এই বইটার দাম হচ্ছে 900 টাকা। হ্যাঁ, তো আমি এত টাকার বই, এত আপনার একটা টেকনিক্যাল বিষয়, আমি ইউপিএলের যে মাহরুখ মহিউদ্দিন আছে, মাহরুখ মহিউদ্দিন কাছে আমি খুবই কৃতজ্ঞ। তাকে আমি বললাম এই বইটা বেশি ছাপায়েন না, এইরকম বই তো খুব বেশি চলার কথা না, 700-800 কপি ছাপান। বললো না, এটা আমি মিনিমাম 1500 কপি ছাপাবো, এটা নিয়ে আমি কনফিডেন্ট। তো আমি আশা করছি যে এরকম একটা নীতি সহায়তামূলক এবং আই ওপেনিং একটা ইস্যুতে, যেটা আমাদের দেশের মানে নদীর চেয়ে ইম্পর্টেন্ট, তো আমাদের দেশে কিছু হতে পারে, নদী ভিতরে বাংলাদেশ, এখানে আপনার 54টা আন্তর্জাতিক নদী আছে ভারত থেকে প্রবাহিত, তারপর 3টা নদী আছে মিয়ানমার থেকে প্রবাহিত, আমার ম্যাক্সিমাম নদী হচ্ছে অন্য দেশ থেকে আসা। তো আমি নদী ইউটিলাইজেশনে, আন্তর্জাতিক নদী ইউটিলাইজেশনে যদি আইনটা না জানি, তাহলে আমি অন্য দেশের সাথে নেগোসিয়েট করবো কীভাবে, আমি আমার ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট প্ল্যানিং করবো কীভাবে, আমি আমার উন্নয়ন পরিকল্পনা করবো কীভাবে, কারণ আমার উন্নয়ন পরিকল্পনার সাথে রিভার অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমি আমার ইরিগেশন করবো কীভাবে, আমি আমার ফিশারিজ প্ল্যানিং করবো কীভাবে, আমার বায়োডাইভার্সিটি রক্ষার প্ল্যানিং করবো কীভাবে। তো আমি মনে করি এটা খুবই গুরুত্বের সাথে নেওয়ার কারণ আছে এই বইটা। এবং আপনি খেয়াল করে দেখবেন এই বইটা কিন্তু আসিফ নজরুল লিখে নাই, বইটা লিখেছে এমডি নজরুল ইসলাম। তো এটার একটা ব্যাখ্যা আছে, এমডি নজরুল ইসলাম হচ্ছে আমার সার্টিফিকেট নেম, আমার ডাক নাম আসিফ, আমি আসিফ নজরুল নামে লিখি, কারণ লেখালেখি লেখকদের নাম একটু সুন্দর হতে হয়, মানে এই তো। কিন্তু নজরুল ইসলাম নামটা আমি বইতে রেখেছি বিকজ এটা পিওরলি একটা একাডেমিক ওয়ার্ড, এবং একাডেমিক ওয়ার্ল্ডে বা আমি যখন পিএইচডি করি, পিএইচডি কিন্তু পেয়েছে এমডি নজরুল ইসলাম, পিএইচডি আসিফ নজরুল পায় নাই। তো ওইটার প্রতি সৎ থাকার জন্য এমডি নজরুল ইসলাম নাম ইউজ করেছি। তা আমার প্রকাশক আসিফ ভাই, এটা কি আসিফ নজরুল নামে যাবে নাকি এমডি নজরুল ইসলাম, সভাপতি প্রকাশকরা আছে আসিফ নজরুল নামে যাক, আমার একটা রিডারশিপ আছে। তো আমি বলেছি যে বই কোয়ালিটিতে যাবে, এবং ডক্টর নজরুল ইসলাম যে আসিফ নজরুল, এটা আসলে এখন অনেকে জানে আমি পিএইচডির গল্প এটা স্পষ্টভাবে লিখেছি, সাথে আমি মনে করি এটা কোনো সমস্যা হবে না। মূল কথা হচ্ছে বইয়ের ভেতর কী আছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। আসিফ ভাই, এই দুইটা বই তাহলে এবার আপনার মেলায় নতুন বই,
জি, এই দুটা বই একটু খটমটে বিষয়। আমি উপন্যাস লিখি নাই, প্রেমের উপন্যাস, মানে কথাসাহিত্য নিয়ে তো আমাদের আলাপ করতে হবে। আপনি সাংবাদিকতা করেছেন এবং আপনার যেই লেখালেখি, যেই যেইভাবে আসলে প্রবল জনপ্রিয়তা দিয়ে যেটা মানে শুরু হয়েছে বলে আমি মনে করি, সেইখানে আপনার একটা পুরনো উপন্যাস এবার রিপ্রিন্ট হয়েছে। জি জি, নতুন উপন্যাস কই বা নতুন লেখা কই? আমি দুইটা কথা বলবো। একটা হচ্ছে যে আমার যে বইগুলা দ্বিতীয় পর্বে, 17 বছর পর যখন আমি সৃজনশীল লেখালেখি শুরু করলাম, সেখানে আমার যে বইগুলা প্রথমার থেকে বেরিয়েছে, এটা যারা কিনেন নাই তাদের জন্য তো বইটা নতুন। আর বাতিঘর থেকে এবার ক্যাম্পাসের যুবক আপনি বলেছেন, যেটা 92-তে বেরিয়েছিল, খুব তখন আলোচিত হয়েছিল, ওইটা রিপ্রিন্ট করেছে, নতুন করে সাজিয়েছে, নতুন করে কাভার দিয়ে ধ্রুব কাভার করেছে, খুব সুন্দর একটা প্রোডাকশন করেছে। আমি কেন উপন্যাস নতুন বই লিখলাম না আপনাকে বলি। প্রথমা থেকে আমাকে অনেকবার বলা হয়েছে, বাতিঘর থেকে বলা হয়েছে উপন্যাসের জন্য, অনন্যা থেকে মুনির ভাই বলেছে। আমি না এখন আর ছোট বই লিখতে চাই না, আমার যথেষ্ট বয়স হয়েছে, এই সাধারণ একটা জনপ্রিয়তা নিয়ে আমি খুশি থাকবো, অনেকগুলো অটোগ্রাফ দিব, এরকম না। আমার মনে হয় আমি অনেক যত্ন নিয়ে, আমি স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত আর বই লিখবো না। প্রকাশক বলবে, পাঠক চাবে, এই জন্য শুধু উপন্যাস সেটা কি মানে মানে মানের জায়গায় আপনি মানের জায়গায় এবং আয়তনের জায়গা। তো দেখেন একটা জিনিস কি, আমার সবসময় একটা মনে হতো কি, বাংলাদেশের পাঠকরা হয়তো ফাইন্যান্সিয়াল অবস্থার কথা চিন্তা করে ভাবতাম যে বই একটু ছোট হয় ভালো, কিন্তু আমি তো সংবিধান বিতর্ক যেভাবে মানুষজন কিনছে, আমার কাছে মনে হয়েছে বইয়ের কোয়ালিটি থাকলে দাম কোনো ব্যাপার না। যেমন আমাদের আনিসুল হকের যে লাস্ট বইটা রক্তে একা ভোর, এটা বোধহয় 1000 টাকার বেশি দাম, কই এটা তো চললো। নুরুল কবির ভাইয়ের বই বার্তব বাংলাদেশ, ওই বইটা এত মোটা, ওটা দিয়ে মানুষ মারলে মানুষ খুন হয়ে যাবে, এত বড় বই, ওই বইটার দাম বোধ হয় 1400 টাকা। আশ্চর্য হয়ে গেলাম আমি, এটা ফার্স্ট এডিশন হয়ে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে কি, আমি 100% স্যাটিসফাইড না হলে আর উপন্যাস করবো না। সামনে বছর এই যে বৈজ্ঞানিক কল্পকাহিনীটা আছে, আমি যেহেতু বিজ্ঞানের ছাত্র না, আর অনেক জেনে টেনে, ওটা জিন এডিটেড মানুষদের নিয়ে লেখা, এটা আমি সামনে বছর, হ্যাঁ সামনে বছর প্রিপারেশন নিয়ে আনবো। হয়তো 2-3 বছর পর পর একটা বই বের হবে, কিন্তু যেটাই বের হবে মানুষের জন্য মনে থাকে, এরকমভাবে লিখবো আর কি। আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, আপনার অনুষ্ঠান খুব আকর্ষণীয় হচ্ছে, আশা করি এটা মানুষকে বই কিনতে উৎসাহিত করবে। লাস্টে একটা কথা বলি, আপনারা অনেকে বইয়ের দামের কথা বলেন, ভাই বিনয়ের সাথে একটা কথা বলি, একটা ভালো জায়গায় কফি খেলে 500 টাকা লাগে, একদম। এখানে যত বই বেরিয়েছে তার মধ্যে 90% দাম 500 টাকার কম, বইটা সারা দিন সারা জীবন থেকে যাবে, কফিটা একদম 1 ঘন্টার মধ্যে শেষ, খাওয়া এবং পরের আনন্দ, ফলে এই অভ্যাসটা বলে সবাই বই কিনেন, যদি পড়তে ইচ্ছা নাও করে কিনে সাজিয়ে রাখেন, তবু বই কিনুন সবাই। প্রিয় দর্শক, কথা বলছিলাম মেলার মাঠে মুখোমুখিতে কথাসাহিত্যিক, আইনের শিক্ষক, আমাদের প্রিয় মানুষ আসিফ নজরুলের সাথে। দেখা হচ্ছে অন্য একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।